আজকে আমরা দেখব আমাদের গতিবিদ্যায় একটি কমন সমস্যা যে বস্তুদার কোথায় এবং কখন মিলিত হবে সো ধরো একটা বিল্ডিং আছে যে বিল্ডিংটা আমাদের উচ্চতা হলো পাঁচশো মিটার সো এই বিল্ডিংটার উচ্চতা আমাদের পাঁচশো মিটার সো তুমি এবং তোমার এক বন্ধু তুমি বিল্ডিং এর ছাদে উঠে একটা বস্তুকে ছেড়ে দিলে তাহলে একটা বস্তুকে আমি বিল্ডিংয়ের ছাদে উঠে জাস্ট ছেড়ে দিলাম তাহলে আমরা জানি কোনো বস্তুকে যখন আমি ছেড়ে দিব দ্যাট মিন্স এখানে আমি কোনো বল প্রয়োগ করিনি তার মানে এখানে আমাদের কোনো আদিবেগ থাকবে না তাহলে এই তোমার বস্তুটার আদিবেগ হবে শূন্য এবং একই সময়ে তোমার আরেকজন বন্ধু নিচে থেকে আরেকটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলো তাহলে তোমার বন্ধু নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারলো তার আদিবেগ হলো আমাদের টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা দেওয়া আছে কোশ্চেন হলো এই যে তুমি উপর থেকে একটা বস্তুকে নিচে ছেড়ে দিলে তোমার বন্ধু নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলো এই বস্তু দুটো কখন এবং কোথায় মিলিত হবে এটা হলো কোশ্চেন সো আমরা ধরে নিলাম এই পয়েন্টে এসে বস্তু দুটো মিলিত হবে তার মানে এখানে তোমারটা আর এখানে হলো তোমার বন্ধুটা ওকে সো কখন এবং কোথায় মিলিত হবে এটাই আমাদের এখানকার প্রশ্ন আমরা ধরে নিলাম যে ভাইয়া এইচ প্রাইম উচ্চতায় মিলিত হবে এবং টি সময় পর মিলিত হবে নিক্ষেপ করা টি সময় পর মিলিত হবে যেখানে আমাদের এই প্রথম যে বিল্ডিংয়ের উচ্চতা সেটা হচ্ছে বড় হাতে এইচ আমাদের এখানে ওকে তাহলে আসো আমরা এই অঙ্কটা এখন সলভ করি দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার প্রথম বস্তুর জন্য প্রথমে একবার হিসাব করে নিতে হবে তাহলে প্রথম বস্তু তার মানে তুমি যখন বস্তুটা নিক্ষেপ করতেছো তখন আমরা জানি যে h h এর ভ্যালু হচ্ছে জিরো আমাদের h যেটা তুমি কিন্তু পাঁচশো মিটার উপরে আসো সো এখান থেকে তুমি যখন বস্তুটা নিক্ষেপ করবে তখন বস্তুটা দিক হবে কিন্তু নিচের দিকে তাহলে এখানকার যে আমাদের উচ্চতা এই উচ্চতাটা হবে নিচের দিকে সো এবং অবিকর্ষ স্তরণ আমরা জানি অবিকর্ষ স্তরণ সবসময় নিচের দিকেই হয় সো কতক্ষণ পর এই এই পজিশনে আসবে তাহলে এই পজিশনে আসবে কিন্তু আমাদের টি সময় পর এখন দেখো যেখানে মিলিত হচ্ছে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এইচ পুরোটা সে অতিক্রম করছে না সো আমরা এই নিচে থেকে যদি এই উচ্চতাটাকে এইচ প্রাইম ধরি পুরো বিল্ডিংয়ের উচ্চতা যদি এইচ হয় তাহলে কিন্তু আমার এই প্রথম বস্তুটা মানে এই বস্তুটা অতিক্রম করবে এইচ মাইনাস এইচ প্রাইম এইটুকু দূরত্ব অতিক্রম করবে তাহলে এই ক্ষেত্রে আসো অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস এইচ প্রাইম ইকুয়ালস টু হবে ইউ টি সো আমাদের এখানে হবে ইউ ওয়ান টি হাফ জি টি স্কোয়ার সো দেখো এই এইচ মাইনাস এইচ প্রাইম এটা কিন্তু আমাদের নিচের দিকে সে যাচ্ছে তার মানে এইচ এইচ মাইনাস এইচ প্রাইমের দিক কিন্তু আমাদের নিচের দিকে এর দিকও কিন্তু আমাদের নিচের দিকে তাহলে এগুলো যেহেতু সেম দিকে যাচ্ছে এই জন্য এদের সামনে চিহ্নটা হবে একদম সেম এরপর আমি যদি এখন এখান থেকে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সূত্রটা বের করি তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে খেয়াল করে দেখো দ্বিতীয় বস্তু মানে তোমার বন্ধু যে নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছে তাহলে নিচ থেকে যে উপরের দিকে মারছে তা কিন্তু অতিক্রান্ত দূরত্ব হলো এইচ প্রাইম তাহলে আমরা এখানে লিখবো এইচ প্রাইম তার আদিবেগ হলো ইউটু তাহলে আমরা এখানে লিখলাম ইউটু টি আর এখানে সূত্রে হাফ জি টি স্কোয়ার এখন আমি যখন চিহ্ন দিতে যাব তখনই কিন্তু আমরা দেখবো যে কে কোন দিকে যাচ্ছে তাহলে দেখো এই যে এইচ পি এটা কিন্তু দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে এইচ প্রাইম কিন্তু আমাদের উপরের দিকে তুমি যে নিক্ষেপ করছো এই তুমি কিন্তু উপরের দিকেই নিক্ষেপ করছো তার মানে আমাদের ইউটুটাও কিন্তু উপরের দিকে এবং অবিকর্ষ স্তরণ জি এটা কিন্তু আমাদের নিচের দিকে এখন আমরা জানি এসব অঙ্কের ক্ষেত্রে বা এই সূত্রগুলোর ক্ষেত্রে যাদের দিক সেম তাদের চিহ্নটাও হয় সেম তার মানে যা দিক ব্যতিক্রম তার সামনে আমরা ব্যতিক্রম চিহ্ন দিব তার মানে মাইনাস দিব বাকিগুলোকে যদি আমরা প্লাস দিয়ে থাকি তাহলে এটা হলো আমাদের এক নাম্বার ইকুয়েশন এটা হলো আমাদের দুই নাম্বার ইকুয়েশান এই দুটোকে যদি আমি এখন যোগ করে দিই তাহলে দেখো মাইনাস এইচ পি এম এইচ পি চলে যাবে এখান থেকে হবে এইচ এখানে হবে ইউ ওয়ান ইউ টু যোগ হয়ে যাবে টি কমন আর হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ারটা চলে গেল তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু টি এমআান পেয়ে যাচ্ছি সেটা হলো এইচ ডিভাইডেড বাই সো যেখানে আমাদের এইচটা হলো ফাইভ হান্ড্রেড হলো জিরো ইউ আমাদের দ্যাট সেকেন্ড পর আমাদের এই বস্তুদ্বয় মিলিত হবে এখন কোথায় মিলিত হবে তার মানে উচ্চতাটা যদি আমি বের করতে চাই তাহলে এই যে টি টিএমআটা আমি পেলাম এই টি এমান্টটা আমরা এই সেকেন্ড সমীকরণে বসিয়ে দেবো তার মানে এইচ প্রাইম ইকুয়ালস টু হবে ইউ টু টি ইউ টু হলো আমাদের টেন টি এ ভ্যালু হল ফিফটি মাইনাস হাফ জি এ ভ্যালু হল নাইন পয়েন্ট এইট টি এ ভ্যালু হলো আমাদের ফিফটি স্কোয়ার সো এখান থেকে যে মানটা পাবা সেই মানটাই হবে তোমাদের উচ্চতা ওকে সো অঙ্কটা দেখো এভাবে আমাদের করতে হবে এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো যখনই আমরা টি বের করতেছি এর টি বের করার সূত্রটার মধ্যে আমাদের কিন্তু কথায় মিলিত হচ্ছে দ্যাট মিন্স এইচ প্রাইম এ কোথায় মিলিত হচ্ছে এই অংশটা কিন্তু আমাদের নাই এবং অবিকর্ষ স্তরণ জি সেই অংশটাও কিন্তু আমাদের এখানে নাই তার মানে টি বের করার যে সূত্রটা আমরা পেলাম এই জিনিসটাকে আমরা আমাদের এমসিকিউ পরীক্ষাতে সরাসরি ইউজ করতে পারবো সো মনে রাখো যখনই তোমাকে কোথায় এবং কখন মিলিত হবে এ ধরনের প্রশ্ন করবে তখন তুমি টি বের করার জন্য এই ধরনের সূত্রগুলো ডাইরেক্ট ব্যবহার করতে পারবে যেখানে এইচ হলো তাদের মধ্যবর্তী প্রাথমিক দূরত্ব যে কত উচ্চতায় ছিল আর ইউ ওয়ান ইউটু ইউ ওয়ান হলো যে উপর থেকে নিক্ষেপ করতেছে আর ইউ হলো যে নিচ থেকে নিক্ষেপ করতেছে তার মানে এই আদিবেগুলো যোগফল এটা দিয়ে তুমি যদি উচ্চতাকে ভাগ করে দাও তাহলে তুমি সময় পেয়ে যাবে সো এখন যদি আমরা এখানে একটু সুন্দর করে লিখি তাহলে আমরা বলতে পারব যে যদি তুমি এখানে যেমন ইউ ওয়ানের জন্য ইউ ওয়ানটা টা জিরো ছিল কারণ আমি এটাকে জাস্ট উপ নিচ থেকে উপর থেকে ছেড়ে দিছি এবং নিচ থেকে আরেকটা ছুঁয়ে মারছি তখন আমাদের এইটার জন্য সূত্র ছিল এইচ ডিভাইডেড বাই ইউ ওয়ান টু জিরো তাহলে মনে আছে কি না যে ইউ ওয়ান প্লাস ইউ টু এখানে ইউ ওয়ান জিরো বসলে জাস্ট ইউ টু ছিল তাহলে আমাদের এখানে ছিল এইচ ডিভাইডেড বাই জিরো প্লাস ইউ টু সো এটা হলো আমাদের এখানকার সূত্র আমাদের এইচ বের করার সূত্র ছিল ইউ টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এটা হলো আমাদের এইচ বের করার জন্য সূত্র এখন তুমি যদি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করো তার মানে আমি ইউ ওয়ান বেগে নিচের দিকে নিক্ষেপ করতেছি এটা একটা ভ্যালু থাকবে এইচ উচ্চতা থেকে যদি তোমাদের ডিস্টেন্স হয় এবং নিচ থেকে যদি তোমার বন্ধু নিক্ষেপ করে সে যদি ইউটিউব বেগে নিক্ষেপ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু যখন আমি সময়টা বের করব তখন সূত্র হবে এইচ ডিভাইডেড বাই ইউ ওয়ান প্লাস ইউটিউব এখানে তো একটা পার্ট শূন্য হয়ে গেছে এখানে ওই পার্টটা শূন্য হবে না এবং কোথায় মিলিত হবে সেটা বের করার সূত্র হবে ইউ টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো কোথায় মিলিত হবে এই পারটা যখনই আমি বের করতেছি তখনই আমি নিচে যে আছে তার রেসপেক্টে বের করতেছি তোমরা চাইলে উপর থেকেও বের করতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমার এই যে মধ্যবর্তী দূরত্ব এইচ সেখান থেকে তোমার এই নিচে পোষণটা বাদ দিয়ে দিতে হবে এইচ মাইনাস এইচ তখনই তুমি উপরেরটুকু পাবা ওকে এখন যদি এমন হইতো যে ভাইয়া ধরেন এখন এমন যে আমাদের দুই বন্ধুর একজন নিচ থেকে নিক্ষেপ করলো আরেকজন উপর থেকে নিচে নিক্ষেপ না করে সেও উপরের দিকে নিক্ষেপ করলো তাহলে নিচের জন্য উপরের দিকে নিক্ষেপ করছে উপরের জন্য উপরের দিকে নিক্ষেপ করছে তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমাদের টি বের করার সূত্রটা কী হবে তাহলে তোমরা একটু ডিটেলস করে দেখবা শেষ পর্যন্ত তোমরা দেখবা যে টি এ মান বাইক সূত্রটা হবে টু মাইনাস মাইনাস হবে সো তুমি যদি কমনভাবে চিন্তা করতে চাও তুমি চিন্তা করো আমার আদিবেগ যদি হয় উপরের দিকে এটাকে যদি আমি নিচের দিকে আনতে চাই তখন আমার এই মানের সামনে কি দিতে হবে মাইনাস দিতে হবে এটা আমরা ভেক্টর থেকে জানি সো তখন তুমি চিন্তা করো এখানে যদি ইউ ওয়ানের সামনে মাইনাস চলে আসে তখনই কিন্তু এই সূত্রটা চলে আসে সো আমি যদি একদম সহজে বলতে চাই তাহলে মনে রাখো যখনই তোমরা মুখোমুখি নিক্ষেপ করবে দুইজন দুজনের দিকে নিক্ষেপ করবে তখন নিচে হবে যোগ সমষ্টি দিয়ে ভাগ হয়ে যাবে এইচ যখনই একই দিকে নিক্ষেপ করবে তখন কিন্তু বিয়োগ ফল হবে এবং সেক্ষেত্রে মনে রাখো যে বন্ধু তোমার নিচ থেকে নিক্ষেপ করতেছে এই মানটা অবশ্যই উপায়েরটা থেকে বেশি হইতে হবে যদি বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা নিক্ষেপ করলে এটা মিলিত হবে না ওটা আগেই আমাদের নিচে চলে আসবে ইউটুটা সো কোথায় মিলিত হবে এইচ প্রেম তাহলে আমরা ধরলাম এখানে যদি মিলিত হয় তাহলে এই উচ্চতাটা এইচ প্রেম এইচ প্রেমের সূত্রে আমরা ইউটু দিয়েই বের করব ইউটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে আমাদের কোথায় এবং কখন মিলিত হওয়ার যে অঙ্কগুলো এই অঙ্কগুলোতে মনে রাখো যখনই আমাদেরকে বলবে যে এদেরকে মুখোমুখি নিক্ষেপ করা হয়েছে তখনই আমরা যোগ ফল দিয়ে ভাগ করে ফেলবো ওই প্রাথমিক দূরত্ব এইচকে তাহলে আমি সময়টা পেয়ে যাব আর সেই সময়টা বসায় দিয়ে ইউটিউবের মাধ্যমে তার মানে যে মাটি থেকে নিক্ষেপ করতেছে তার মাধ্যমে আমরা এইচ প্রেমটা বের করে ফেলতে পারবো কিন্তু যদি তারা একই দিকে নিক্ষেপ করে তখন ফল দিয়ে ভাগ করে ফেলতে হবে পুরো প্রাথমিক দূরত্বকে তখন আমরা টি পেয়ে যাবো সেই টি এর মানে ইউটিউবের সাহায্যে বসিয়ে আমরা এইচ প্রেমটা পেয়ে যাব সো এই দুইটা সূত্রের সাহায্যে খুব সহজেই তোমরা ভর্তি পরীক্ষায় এমসি কিউগুলো সলভ করতে পারবে